হাই গাইস, ওয়েলকাম টু মাই স্টেশন দ্য গ্ল্যাম স্টেশন। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গড়িয়াহাটের সামার কালেকশন। গড়িয়াহাটে নতুন কি কি কুর্তি বা টপ এসেছে, সেগুলোর রেঞ্জ কীরকম, সেটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে আমাকে সাপোর্ট করো। আর চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটা। মেট্রোতে করে গেলে তোমাদের নেমে যেতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে। আর কালীঘাট মেট্রো স্টেশনে নেমে তোমাদের এক্সিট করতে হবে গেট নাম্বার 5 দিয়ে। আর গেট নাম্বার 5 দিয়ে বাইরে বেরোতেই তোমরা একদম মেন রোড দেখতে পারবে। তো গেট নাম্বার 5 দিয়ে বেরিয়েই তোমাদের যেতে হবে বাঁদিকে। আর বাঁদিকে সোজা কিছুটা গেলেই তোমরা একটা মন্দির দেখতে পাবে, আর সেখানেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও আছে। তো ব্যাংকের একদম সামনে থেকেই ছাড়ে গড়িয়াহাটের অটো। এখানে কিন্তু অটো ছাড়াও তোমরা বাস বা ট্রামে করে গড়িয়াহাট যেতে পারো। তো এই দুটো অপশনও কিন্তু তোমাদের জন্য খোলা রয়েছে। তোমরা কিন্তু আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় বা ট্রেডার্স অ্যাসেম্বলি বা রত্নকুবেরের সামনেই নামতে পারো। আমি এখানে রত্নকুবেরে ওখান দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথা দিয়ে এই জায়গাটা আমি ঢুকলাম। একদম অপোজিটেই দেখতে পারো যে কেসিদাস ফ্যাশন যে দোকানটা সেটা আছে। তো এই কেসিদাস ফ্যাশনের একদম অপোজিটের যে জায়গাটা ছিল, যে প্যাসেজটা ছিল, সেখান দিয়ে আমি এন্ট্রি নিয়েছিলাম। আর সেখানেই ছিল 180 টাকা দামের এই সুন্দর সুন্দর দেখতে কুর্তিগুলো। শুধু যে এখানে কটনের ছাপা কুর্তি ছিল তা নয়, এখানে কিন্তু কটনের উপরে খুব সুন্দর সুন্দর কাজ করা কুর্তিও ছিল। এখন দেখতে পাচ্ছ ল্যাভেন্ডার কালারের এই কুর্তিটাও ছিল, এই অরেঞ্জ কালারের ফুললি সুতোর কাজ করা কুর্তিটাও ছিল। এই সমস্ত কুর্তির দামই কিন্তু ছিল 180 টাকা। তো এখান থেকে তোমরা যা কুর্তি পারচেজ করবে তার দামই ছিল 180 টাকা। তোমরা কিন্তু এখানে হিউজ কালার ভ্যারাইটি পেয়ে যাবে। তোমরা যদি পেস্টাল কালারে কুর্তি চাও সেই কুর্তিও যেরকম পেয়ে যাবে, তোমরা কিন্তু বিভিন্ন ভাইব্রেন্ট কালারে কুর্তিও পেয়ে যাবে। তোমরা একটু ফ্যাশনেবল কুর্তিও যেরকম পাবে, তেমনি অফিস ওয়্যারের জন্য যে কুর্তিগুলো হয় সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে। তো বিভিন্ন রকমের কুর্তি এখানে জাস্ট পাওয়া যাচ্ছিল 180 টাকার বিনিময়ে। কুর্তির কালেকশন কিন্তু এখানে যথেষ্ট ভালো ছিল, মানে বলার মতো না, এতই সুন্দর ছিল। আমার তো প্রচুর কুর্তি খুবই পছন্দ হচ্ছিল, মানে এখানে অফিস ওয়্যারের জন্য কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন পেয়ে যাবে। আমি অনেক কুর্তিই তোমাদের এখানে ভিডিওতে দেখিয়েছি, তো তোমরা দেখতে পারো যে অফিস ওয়্যারের জন্য কিন্তু এই কুর্তিগুলো একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে যদি তোমরা গড়িয়াহাটে যাও তাহলে অবশ্যই এই দোকানটা ভিজিট করো। এখানে আশা করি তোমাদের কোনো না কোনো কুর্তি তো পছন্দ হয়েই যায়। এই কুর্তির দোকানটা পেরিয়ে আমরা যখন বাঁদিকে গেছিলাম তখনই আমরা এই দোকানটা দেখতে পেয়েছিলাম। এটা শুধু একমাত্র দোকান না, এখানে আরও এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে 150 টাকায় কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর কটনের প্লাজো পেয়ে যাবে। এখানকার প্রত্যেকটা পালাজোই প্রচণ্ড সফট ছিল, সামারের জন্য একদম খুবই ভালো, কারণ কোয়ালিটিটা খুব ভালো ছিল। সামারে পরেও কিন্তু সবাই খুব আরাম পাবে। তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে। এখানে হোয়াইট কালারের প্লাজো যেমন প্রচুর ছিল, তেমনি মাল্টি কালারের প্লাজো প্রচুর ছিল। তো এখানে 150 টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর প্লাজো কালেকশন ছিল যে চোখ ধাঁধিয়ে গিয়েছিল। এই লেন ধরে আরেকটু এগোতে না এগোতে আমি এসে পৌঁছেছিলাম এই দোকানটাতে, যেখানে প্রত্যেকটা টপ যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ সেগুলোর দাম ছিল মাত্র 150 টাকা। তো তোমরা 150 টাকা কিন্তু এখানে বেশ ট্রেন্ডি ট্রেন্ডি টপ পেয়ে যাবে। আর এখানে বিভিন্ন কাপড়ের কোয়ালিটিরই তোমরা কিন্তু টপ পাবে, একটু খুঁজে নিতে হবে, জেম তো প্রচুর রয়েছে। যেমন এই টপটা, এই টপটাও কিন্তু তোমরা এখানে 150 টাকাতেই পাবে। দেখো টপটা কি সুন্দর দেখতে, এই হোয়াইট কালারের যে নেটের টপটা দেখছো এইটাও কিন্তু তোমরা এখানে 150 টাকাতেই পাবে। তো অবশ্যই জায়গাটা চেক আউট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
নেক্সট আমি এসে পৌঁছেছিলাম এই কুর্তির দোকানে, যেখানে কুর্তির দাম শুরু হয় মাত্র 150 টাকা থেকে। তো তোমরা এখানে যেরকম লং আনারকলি টাইপের কুর্তি পেয়ে যাবে, তেমনি ডেলি ওয়্যারের কুর্তিও পেয়ে যাবে, তেমনি বাড়িতে পরার জন্য যে শর্ট কুর্তি, স্লিভলেস কুর্তি এগুলোও পেয়ে যাবে। তো এখানে কুর্তির কালেকশন কিন্তু বিশাল, হিউজ রয়েছে, হিউজ। জাস্ট দেখো এখন যে কুর্তিগুলো দেখাচ্ছি এত সুন্দর ছিল, কালারগুলো এত মিষ্টি ছিল, প্লাস এই চিকেনকারির যে কুর্তিগুলো যেগুলো এখন প্রচণ্ড ফেমাস হয়েছে সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো মাত্র 400 টাকার বিনিময়ে। এখানে কিন্তু তোমরা পুরো ইনার শুদ্ধই পাবে, প্লাস এই ডেলি ওয়্যারের কুর্তিগুলোও কিন্তু পাওয়া যাচ্ছিলো। এগুলো একটু শর্ট কুর্তি ছিল, থ্রি কোয়ার্টার কুর্তি ছিল, প্লাস এখানে সেম টাইপের লং কুর্তিও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে যে শুধু কুর্তির কালেকশন ভালো ছিল তাই নয়, এখানে কিন্তু কুর্তির কোয়ালিটিও খুব ভালো ছিল। তো ডেফিনেটলি কোয়ালিটি আর কালেকশন হিসেবে দোকানটা সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল। গড়িয়াহাটে যে শুধু কুর্তি আর পালাজো কালেকশন ভালো ছিল তাই নয়, এখানে কিন্তু ওড়নার কালেকশনও দুর্দান্ত ছিল। ওড়নার দাম এখানে শুরু হচ্ছিল 150 টাকা থেকে, আর এখানে তোমরা ভ্যারাইটিস রকমের ওড়না কিন্তু পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত ধরনের ওড়না রয়েছে এদের কাছে। কুর্তি, পালাজো, ওড়না সবই তো হলো। নেক্সট এখানে ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর স্কার্টের কালেকশন, মানে এত সুন্দর সুন্দর কটনের স্কার্ট ছিল না আর বলার মতো না, আর কালারগুলো জাস্ট দুর্দান্ত ছিল। এখানে কিন্তু সব স্কার্টই ছিল কটনের স্কার্ট, আর স্কার্টগুলো কোয়ালিটিও খুব সুন্দর ছিল, ঘেরটাও অনেকটাই ছিল। আর শুধু যে এখানে স্কার্ট পাওয়া যাচ্ছিল এই দোকানটায় তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু পালাজো বা বটম ওয়্যার অনেক কিছুই ছিল এই দোকানটাতে। এই দোকানে কিন্তু চিকেনকারির কাজ করা যে পালাসোগুলো হয় সেগুলোও পাওয়া যাচ্ছিল, আর তাছাড়াও এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্কার্টের কালেকশন ছিল, খুব সুন্দর সুন্দর বটম ওয়্যারের কালেকশন ছিল। তো এখানে দাম স্টার্ট হয়েছিল, বা এই সমস্ত যে কালেকশন পুরোটারই দাম ছিল 250 টাকা। তো স্কার্ট পাওয়া যাচ্ছে এখানে 250 টাকার বিনিময়ে, তো বেশ ভালোই একটা ডিল এটা। আর এত রকমের কালার অপশান ছিল এখানে, এত কালার অপশানে এত ধরনের স্কার্ট, এত সুন্দর সুন্দর স্কার্ট, তাও মাত্র 250 টাকার বিনিময়ে, সেটা তো অনেকটাই ভালো ডিল। তো কালেকশন যথেষ্ট ভালো ছিল কিন্তু এখানকার। অ্যাসেম্বলি থেকে বাইরে বেরিয়ে বাদিকে যেতেই কিন্তু তোমরা পরপর এখন দুটো দোকান দেখতে পাবে, যেখানে কিন্তু কুর্তির কাপড়, ব্লাউজের কাপড়, সালোয়ারের কাপড় সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। এমনকি এখন যে সিকুয়েন্সের টপগুলো খুব ফেমাস হয়েছে, সেই সিকুয়েন্সের কাপড়ও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আর এখানে কাপড়ের দাম শুরু হয়েছিল 200 টাকা থেকে, তো এখানে কালেকশন কিন্তু খুবই সুন্দর। আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সামার কালেকশনগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গড়িয়াহাটের জুয়েলারি কালেকশন। হিউজ জুয়েলারি কালেকশনে আমি একটা ব্লগ করে আছি, সেটা আমি শেয়ার করব। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যায়। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই, লাভ ইউ অল।